আপনি হ্যালো হ্যাঁ জি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি বলুন এবার আপনাকে বলুন হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে মাল হিসাবে যখন দাসদেরকে মহিলাদের কাছে দেওয়া হতো তো মহিলাদেরকে কি ওরকম মানে সরি মহিলাদেরকে দাস হিসাবে দাসী হিসাবে দাসদের কাছে বন্টন করা হতো তো আরো বাকি এমন কোন কি মহিলা ছিল না যাদেরকে দাস দাস গিফট করা হতে পারতো এরকম কি কোনো টেন্ডেন্সি ছিল সে মানে পুরুষদেরকে যেমন মহিলা গিফট করা হয় এরকম মহিলাদেরকে পুরুষ গিফট করা হতো কিনা বা মহিলাদের জন্য পুরুষ দাস নিয়োজিত হতো কিনা যে রকম বিধবা বা বা ধনরত্ন মহিলা কি ছিল না যাদেরকে বন্ড বন্ড যুদ্ধ বন্দি দাসকে মহিলা

আচ্ছা ঠিক আছে আপনার কথা অনেক কষ্টে শুনলাম কারণ আপনার ওখান থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই জন্য মানে খুবই সমস্যা হচ্ছিল শুনতে বা বুঝতে অনেকক্ষণ পরে পৌঁছাচ্ছিল এবং অনেক কেটে 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 পৌঁছাচ্ছিল তবে প্রশ্নটা আমি বুঝেছি প্রশ্নটা যদি ঠিক বুঝে থাকি তাহলে প্রশ্নটা হচ্ছে এটা যে ছেলেদের জন্য যেমন মেয়ে দাসির ব্যবস্থা ছিল এরকম মেয়েদের জন্য কি ছেলে দাসের ব্যবস্থা ছিল উত্তর হচ্ছে না ব্যবস্থা ছিল শুধুমাত্র ঘরের কাজের লোক হিসেবে ওই দাসী যেই মর্মে ওদেরকে দেওয়া হইতো মানে একেবারে যৌনতা থেকে শুরু করে সব কিছু করা যাবে না ওইরকম দাস ওই রকম হিসেবে দেওয়া হতো না দেওয়া হতো আচ্ছা ই হিসেবে কি বলে যে কাজের লোক হিসেবে বাজার টাজার করে দিবে এরকম আর নানারকম কাজে সাহায্য করবে সেগুলোর জন্য দিত কিন্তু এই যৌনতার কোনো অপশন ছিল না এবং ওই রকম লেভেলের ব্যবহারও তারা করতে পারতো না তাদের সাথে তারা যতই ই হোক ওই একা হোক আর দোকা হোক অসম্ভব আচ্ছা